নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো 2020-র 24শে জানুয়ারিতে আমার প্রিয় ধনু রাশির জাতক ও জাতিকারা সাড়েসাতির তৃতীয় চরণে পা রাখতে চলেছেন। এই সাড়েসাতির পিরিয়ডে যাদের শনিগ্রহ খারাপ আছে, অর্থাৎ শনিগ্রহ পীড়িত আছে, কী কীভাবে পীড়িত, যদি রবি শনির যোগ থাকে বা যদি শনি রাহুর যোগ থাকে, শনি কেতুর যোগ থাকে বা শনি নিচস্থ হয়, আমি তাদের জন্য স্পেশাল এই কথাটি ভেবে আমি এই ভিডিওটি করতে চলেছি। তো আর যারা যাদের ছকে এসব যোগ নেই, তারাও ভিডিওটি দেখুন, আপনাদের উপকার অবশ্যই হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমার প্রিয় ধনুরাশির দর্শকরা, আমাকে অনেকেই কমেন্টস করেছেন যে আমাদের সাড়েসাতির পিরিয়ডটা ভালো যাচ্ছে না, অনেক প্রবলেম ফেস করছি। তো আশা করি তাদের জন্মছকে আমি যে যে কথাগুলো বললাম হয়তো বা হতে পারে। তো স্পেশালি তাদের জন্যই আমি এই ভিডিওটি করতে চলেছি। তো আপনাদের প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলি, বর্তমানে তিনটি সমস্যা খুব প্রবল হারে এই আমাদের সমাজ ব্যবস্থাতে চলে আসছে। একটি কর্মসংস্থান, একটি অর্থ এবং একটি স্বাস্থ্য। তো যাদের স্বাস্থ্যের প্রবলেম হচ্ছে, মানে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তাদের আপনারা মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র জপ করুন। যদি প্রতি সোমবার না পারেন, প্রতি সোমবার করলে মঙ্গল, যদি না পারেন তাহলে মাসে একটা সোমবার আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি, তো আপনারা এই মন্ত্রটি জপ করেন এবং জপ করার সাথে সাথে একটি তামার ঘটিতে আপনি জল রাখবেন, গঙ্গার জল, এবং সেই ঘটিটাকে একটি তামার কোনো পাত্র দিয়ে ঢাকা রাখবেন। তারপরে আপনি এই মন্ত্রটি জপ করবেন। জপ করার পর আপনারা সেই জলটি আপনাদের পরিবারের যে কজন আছেন সেই জলটা একটু করে খাবেন এবং বাদবাকি জলটি আপনার ঘরে, মানে গৃহে ছিটিয়ে দিবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। কর্মের সমস্যা, এই কর্মসংস্থানের প্রবলেমের জন্য আপনারা অশ্বত্থ গাছের নিচে গিয়ে একটি হলুদ কালারের সুতো দিয়ে সেই গাছটিতে 7টা পাক মারবেন, 7টা পাক, এবং এটি শনিবার দিন করতে হবে, প্রতি শনিবার, এবং এটি 21 দিন করতে হবে, মানে 21টা শনিবার আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার কর্মসংস্থান অবশ্যই হবে। কারণ যখন আপনি এই পাকটি মারবেন 7 বার, প্রতি পাকে আপনি আপনার মনোবাঞ্ছা রাখবেন। এই কথাটি আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এটি করুন, আপনাদের অবশ্যই উপকার হবে। অর্থনৈতিক উন্নতি করতে গেলে আপনারা হনুমান মন্দিরে যান এবং হনুমান মন্দিরে গিয়ে 9টা পান পাতা নিবেন, ভালো পান পাতা নিবেন, এবং সেখানে মেটে সিঁদুর দিয়ে আপনি রাম নাম এটি লিখবেন। 9টা পান পাতাতেই সেই নামটি লিখবেন এবং লিখে যদি মালা তৈরি করতে পারেন মেটে কালারের কোনো সুতো দিয়ে, তো অতি মঙ্গল। আর যদি না পারেন তাহলে ওই 9টা পাতায় হনুমানজির চরণে রাখুন এবং আপনার মনোবাঞ্ছা তিনাকে জানান, এবং এটি মঙ্গলবার দিন করে করতে হবে, এবং
এটি 9টা মঙ্গলবার আপনাকে করতে হবে, এবং সাথে আপনারা মতিচুড়ের লাড্ডু অবশ্যই দিবেন এবং একটি ঘিয়ের প্রদীপ ওখানে প্রজ্বলন অবশ্যই করবেন। আপনারা তারপরে দেখুন আপনাদের কাজ হয় কি হয় না। আমি এই কথাগুলো খুব দামি এবং খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, আমি এই কথাগুলো আমাদের শাস্ত্র অনুযায়ী কথাগুলো বলছি। আশা করি আপনাদের মঙ্গল অবশ্যই হবে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এক্ষুনি লাইক করে দিন এবং পাশের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে অন করে দিন এবং অল করে দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।